السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي آمين يا رب العالمين. الله رب العالمين আমাদেরকে এখানে পাঠিয়েছেন وما خلقت الجن والإنس إلا ليعبدون. আরবি একটু কম বলবো এই কারণে, কারণ আমরা আরবি কম বুঝি এই জন্য। আল্লাহ বলেছেন জিন এবং ইনসানকে আমি সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদতের জন্য। সো হোয়াট ইজ ইবাদা ভাই? ইবাদা কাকে বলে? ইবাদা হচ্ছে আপনি যদি সকাল থেকে রাত পর্যন্ত যতক্ষণ আপনি জেগে থাকেন, ইভেন তো আপনি ঘুমের মধ্যেও যদি আপনি চিন্তা করেন যে কোন ভাবে বসলে আমার রব খুশি হবে, কিভাবে খেলে আমার আল্লাহ খুশি হবে। আমরা সবাই ওয়াইফকে খুশি করার বহু চেষ্টা করি, বসকে খুশি করার জন্য বড় বড় মাছ নিয়ে চলে যায়, বাড়ি থেকে পিঠা নিয়ে চলে যায় বসকে খুশি করার জন্য, তাই না? কিন্তু আপনি আজকে চিন্তা করেন তো সকাল থেকে এই বারোটা পর্যন্ত একটি বারের জন্য কখনো আজকে সকালে আল্লাহকে খুশি করার জন্য কোন চেষ্টা কি করেছি? ইভেন থিঙ্ক, চিন্তা কি করেছি যে আমার সকালে ওঠাটা কি আল্লাহ খুশি হবে, আমার সকালের ব্রেকফাস্টটা কিভাবে করলে আল্লাহ খুশি হবে, আমার হাঁটা চলা কোন ভাবে হাঁটতে আল্লাহ খুশি হবে, আমার বসা কোন ভাবে বসতে আল্লাহ খুশি হবে, এই চিন্তাটাও তো আমাদের মাথায় নাই। ডিমান্ড জান্নাত ইজ এ গিফট, গিফট উপহার মানুষ কখন পায় ভাই? যখন যে দেয় সে আপনার উপরে খুশি হয়। আপনি বেতন পান, বসের কাছ থেকে বেতন পান, এটা বস খেতে বাধ্য, কিন্তু আপনাকে উপহার দিতে বস কিন্তু বাধ্য নয়। উপহার কখন দিবে? যখন বস আপনার উপরে খুশি হবে। তাহলে জান্নাত যদি একটা গিফট হয়, সেই গিফট আপনি কখন পাবেন? যখন আপনার রব আপনার উপরে খুশি হবে। সো আমরা কি চেষ্টা করছি রবকে খুশি করার? আমরা তো তার ম্যান্ডেটরি জিনিসগুলোই করছি না, সকালের ফরজ নামাজটা পড়ি না, জোহরের নামাজের সময় মিটিং থাকে, আসরের নামাজের সময় বাসে থাকি, মাগরিবের সময় টস করে কোথা থেকে চলে গেল বুঝিও না, এসায় গিয়ে সব কাজা করার চেষ্টা করি। কি একটা নতুন সিস্টেম বেরোছে বাড়ি গিয়ে সব কাজা। ইউ ডিড নট কাম টু দিস দুনিয়া উইথ এনিথিং, আমরা কেউ কিছু নিয়ে আসিনি, আমরা এসেছিলাম খালি হাতে। দেন এভরিথিং ইউ গেট ইট ইজ বিকজ আল্লাহ ইজ গিভিং, সো আল্লাহ ডিজার্ভ এ থ্যাঙ্কস। তাহলে আল্লাহ একটা ধন্যবাদ পেতেই পারে, আর ধন্যবাদ আপনি দিতে গেলে বাংলায় দিলে ধন্যবাদ, ইংরেজি দিতে গেলে থ্যাঙ্কস, আরবিতে দিলে কি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ এটা প্রত্যেকে বলবেন, মুখ থেকে নাকি হার্ট থেকে? হার্ট থেকে। আচ্ছা, মুখ থেকে কিছু মানুষ বলে, ভাই জিজ্ঞেস করে দেখবেন কেমন আছে, তো বলে আলহামদুলিল্লাহ। মানে আল্লাহ বলেছেন দানা হাসুল্লে বিনা রহমা, তোমার ডানা নোয়ায় দাও বাবা মার জন্য। ডানা আমার কি ডানা আছে নাকি? ডানা নোয়ায় দাও মানে কি? এর অর্থ হচ্ছে, এটা রূপক অর্থে ব্যবহার হচ্ছে, পাখি যখন ডানা নোয়ায় দেয় পাখিটা নিচু চলে আসে তার বাচ্চাদের কাছে। সো আল্লাহ বলছে আজকে তোমার ডানা হয়েছে, দ্যাট মিনস ইউ হ্যাভ আমি তোমাকে তাদের টানা নয় তোমাকে ই করাইছি। এই জন্যই ওই দোয়াটা এরকম, রব্বির হামুমা, আমি ছোটবেলায় যখন আমাকে আমি কিছুই বলতে পারিনি, ওয়া ওয়া করেছি, ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ কে বোঝে না, মা বোঝে, খাবার চেয়েছে, সে বাবা মার জন্য ডানা নোয়া দিতে বলেছে কে? কোরআন। আল্লাহ বলেছেন কোরআনে, তাই না? এখন এই কোরআন যদি আমি আপনি না জানি, কোরআন আমরা যদি না জানি, কোরআন থেকে যদি আমরা দূরে সরে যাই, তাহলে আমাদের এই সমস্যাগুলি আসবে। بشر به عيسى ابن مريم ودعا لبعثته ابراهيم عليه السلام
حين كان يرفع قواعد بيت الله المحرم فصلى الله عليه وسلم وأعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبد الله ورسوله أرسله الله تعالى بالهدى ودين الحق ليظهره على الدين كله وكفى بالله شهيدا وصلى الله عليه وسلم تسليما كثيرا كثيرا لئن شكرتم طاعتي لأزيدنكم معرفتي لئن شكرتم معرفتي لأزيدنكم قربي لئن شكرتم قربي لأزيدنكم رؤيتي بارك الله لي ولكم في القرآن العظيم ونفعني وإياكم بما فيه من الآيات والذكر الحكيم